হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আজকে আমি সকাল থেকে স্টার্ট করছি। চলে এসেছি দাদুর বাড়িতে, তো এখন লুচি হবে। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি লুচিগুলো চটপট ভেজে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে। ফুলেছে তোমার লুচি তো ফুলেই বাবা, তুমি তো রান্নার স্পেশাল মানুষ। আমি এখন মটনটা ম্যারিনেট করছি, টক দই দিচ্ছি, এখানে দেব পেঁয়াজ আদা রসুন পেস্ট। দেব নুন, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, হলুদ, গরম মশলা, আর জিরে গুঁড়ো। ম্যারিনেশন ডান। এটা আমি মোটামুটি 20-25 মিনিট ম্যারিনেট করবো, বিকজ বেশি টাইম নেই, কারণ এইগুলো বানাতে হবে। এই যে পমফ্রেট, চিংড়ি, ইলিশ, আবার এখানে আছে কাতলা মাছ, সব কিছু বানাতে হবে। এখন করবো পমফ্রেট ফ্রাই। যাস না গ্রি, যাবি বলে যাবি, রান্না করবো, খেয়ে দে আসবি। এখন কাতলা মাছের রেজালাটার জন্য ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর আদা আর রসুন বাটা। কাশ্মীরি রেড চিলি আর নুনটা দিয়েছিলাম, এবার এখানে টমেটো আর কাজু বাটা আর একটু পোস্ত বাটা, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প জল ঢেলে দেব, অল্পই জল দেব। পুরো এক্স্যাক্ট রেসিপিটা যতটা পারলাম শেয়ার করলাম, কারণ অনেক রান্না করতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে, তো সব শুট করা যাচ্ছে না। এবার এক এক করে মাছগুলো, মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবার আমি কিশমিশ দিয়ে দেবো। আর 5 মিনিট মতন রাখবো, রেখে নামিয়ে নেবো। এটা একটু গা মাখা মাখা হয়, ঝোল ঝোল হয় না, তো ঝোলটা একটু টেনে নিক, মশলাটা ঢুকে যাক মাছের ভেতর। আজকে সবই জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হচ্ছে। এবার মাটনের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গরম তেলে, হালকা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। নুন দিচ্ছি, নুন স্বাদ মতন দেবো, কারণ অলরেডি মাটন ম্যারিনেটের সময় নুন দেওয়া হয়েছিল,
দিয়ে দিয়েছি হলুদ। আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি কারণ আমি অলরেডি ম্যারিনেটে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটা কিন্তু মাটনে দিলে মানে কালারটা খুব ভালো আসে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এমনিতে আমি সব রান্নাতে খুব একটা দিই না, ইউজ করি না, কারণ খাওয়া এটা একদমই ভালো না। বাট আজকে যেহেতু সবই স্পেশাল তো এই জন্য দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাটনে যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাটন কিন্তু রান্না হয় কষানোর ওপর, মানে মাটন মেনলি খেতে ভালো লাগে ভালো করে কষালে, অনেকক্ষণ ধরে কষাতে হয় যতদূর আমি জানি। আর বলতে গেলে বাড়িতে প্রায় মানে অনেক দিন পর মাটন হচ্ছে, তাও আবার এই অকেশনের জন্য, আজকে এরকম একটা স্পেশাল দিন বলে, নাহলে আমাদের বাড়িতে একদম মাটন হয় না, বিকজ বাবা ভীষণ হেলথ কনসিয়াস আর একদম 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 অ্যালাউ করে না। তো মাটন হচ্ছে আমার প্রচণ্ড একটা প্রচণ্ড ফেভারিট একটা ডিশ, এটা হলে আমার মনে হয় আমি স্বর্গ পেয়ে গেছি। তো দ্যাটস ওয়াই বানালে আমিই বানাই, আর আমিই সবথেকে বাড়িতে খেতে ভালোবাসি এটা। এটা আমি কষাবো এখন, যতটা সম্ভব জল দিয়ে দিয়ে, লেগে গেলে জল দিয়ে দিই, জল দিয়ে দিই কষাতে হবে। তারপর আমি আলু ভেজে রেখেছি আলুটা দেবো, আর একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় ঘি আর গরম মশলা দেবো। একদম সিম্পল রেসিপি, একদম ইজিলি করা যাবে আর ভীষণ টেস্টি হয়। আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্টের কথা মানে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আরও দুটো ইনগ্রিডিয়েন্ট, একটা হচ্ছে আমি এখানে টমেটো আর কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম একটা পিউরি করে, সেটা দেবো। কারণ মাটনে যদি পোস্তটা আর কাজুটা স্পেশালি দেওয়া হয় না, তাহলে ভীষণ টেস্ট বেড়ে যায়। এটা অপশনাল, এটা না দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এটা দিলাম। আর দিয়ে দেবো আমি টমেটোর কুচি। এই যে আলু আর জলটা দিয়ে দিয়েছি, গরম জলটা, এবার ফুটতে, যেহেতু আমি কড়াইতে করছি, কড়াইতে কষিয়ে কষিয়ে করলে না টেস্টটা মানে বাড়ে, বেশি বাড়ে। তো কুকারে দিলেও ভালো হয়, বাট কুকারে আমি করি না মাটন, করলে আমি কড়াইতেই করি যত টাইম লাগে লাগুক। তো আমি এটা এবার মোটামুটি 20-25 মিনিটস, হার্ডলি 30 মিনিটস আমি এইভাবেই রেখে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো, মাটনটা সেদ্ধ হোক। হ্যালো, সব রান্নাবান্না কমপ্লিট করে ইজ আই এম রেডি। ভাত, লেবু, এখানে আছে মাছের মুড়ো ভাজা, এখানে আছে লুচি আর ডাল, এখানে আছে ভাজা 5 রকমের, তারপর এখানে আছে পমফ্রেট ফ্রাই, মাছ ভাজা, নর্মাল মাছ ভাজা আর ইলিশ মাছ, এখানে আছে চিংড়ি পোস্ত আমার বানানো, এখানে আছে ফিশ রেজালা যেটা আমি বানাচ্ছিলাম, এখানে আছে সেই স্পেশাল মাটন কষা, তারপর আলু পোস্ত, ডাল আর পটল আলুর তরকারি আর ভাজা, এগুলো সোনামা বানিয়েছে। এখানে আছে রসমালাই, দই, মিষ্টি আর আমলাস্যি, আর দেন এখানে হচ্ছে ফল।